মরাণর খোৱাং অঞ্চলত বনরিয়া মহর ত্রাস। খোৱাং আঞ্চলিক বন বিষয়া কার্যালয়ের অন্তর্গত চৰাইহাবি, মিচিংগাঁও, বুঢ়ীখোৱা গাঁও, কলৌলুৱা গাঁও, দেৱাচালি, নিগম আদি কেইবাখনো গাঁৱর লোকে বনরিয়া মহর ভয়ত আতঙ্কত দিন কটাবলগীয়া হৈছে। বিগত এটা মাহত বনরিয়া মহর আক্রমণত দুজন নিহত হওয়ার লগতে দুজন লোক আহত হবলগীয়া হৈছে। 28 জুনত চৰাইহাবি মিচিংগাঁৱত গরু বিচাৰিবলৈ যোৱা এটি 14 বছৰীয়া কিশোর বনরিয়া মহর আক্রমণত নিহত হৈছিল। 28 জুলাইত এজন কৃষকেও হেরুয়াবলগীয়া হৈছিল প্রাণ। চৰাইহাবি মিচিংগাঁৱত বনরিয়া মহর ভয়ত ফুট গধূলিতে ঘরত সোমাবলগীয়া হৈছে রাইজে। বনরিয়া মহর ভয় পথাৰলৈ যাবলৈ এতিয়া এৰি দিছে একাংশ কৃষকে। আগবঢ়াইছো আমাৰ সাংবাদিক ঋষেশ্বৰ বৰুৱাৰ বিশেষ প্ৰতিবেদন। হয়, বনরিয়া মহে এটি আতঙ্কর সৃষ্টি করেছে। খোৱাং আঞ্চলিক বন বিষয়া কার্যালয়ের অন্তর্গত চৰাইহাবি মিচিং গাঁৱকে ধরে কাষরিয়া কেবাখনো গাঁত আর ফুট বধূলিতে ঘরের ভিতর সোমাবলগীয়া অবস্থার সৃষ্টি হয়েছে। কোৱাৰ প্রয়োজন যে মাত্র 2 সপ্তাহ পূর্বে এজন লোক বনরিয়া মহর আক্রমণত নিহত হয়েছিল। ইয়ার পিছত আন কাষরিয়া গাঁওতো আহত হয়েছিল আর ইয়াকে লৈ গাঁওবাসীর মাজত এতিয়া আতঙ্কর সৃষ্টি হয়েছে। আর এক প্রকার কব লাগবে বনরিয়া মহে হন্তাহার সৃষ্টি করেছে আর খেতি পথারলৈ যাব নোৱাৰা অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমান এই চৰাইহাবি মিচিং গাঁওকে ধরে কাষরিয়া কেবাখনো গাঁত আমি স্থানীয় রাইজের সাথে কথা পাতিম কেনে ধরনের বর্তমান পরিস্থিতি। পরিস্থিতিটো বনরিয়া মহর উৎপাতটো অতিকৈ বহুতে বেয়া। মানে কি বলি কম, এই 14 বছৰীয়া লড়াটো এটি গরুর প্রতি বড় মরমিয়ালেও গরু পুহে। এই গরু বিচারি যাওঁতে তারমানে এই অকমান এই নাতি দূরতে উপস্থিত এইখিনতে তারমানে বনরিয়া একটা গাঁত আছে, তাতে তাত বনরিয়া মহটো শুই আছিল বলে কৈছে। তারমানে কি কেনেকুৱা এটা প্রকারত মারিলে মহটো দেখা নাই বাৰু, কিন্তু তথাপিতো যিটো পরিবেশত তাক উদ্ধার করে আনিলো আর তারমানে এই উদ্ধার করার পিছতে আমি ডিব্রুগড় মানে HM নার্সিং হোমত ট্রিটমেন্ট করেছিলো, কিন্তু তারমানে বসাব নয়। তারপরে তার সমান্তরালকে তার পিছদিনা বানপানীও হয়েছিল আমার ইয়াত। এই বানপানীর সময় মৌটো এনেকা একটা পরিবেশের সৃষ্টি করেছে যে কি মথাড়ি মথাড়ি ঘুরি পড়া আরম্ভ করেছে। তারমানে এতিয়া বিশেষ করে গাঁৱৰ মানুষ, গাঁৱৰ প্রধান অঞ্চল খেতি প্রধানই মেইন। খেতি বাতি করবলে পুয়তি রাতেপা ওলাই যাবলৈ মানে পোহর নোহালেকে ওলাই যাবলৈ অকমান কঠিন পরিবেশের সৃষ্টি হয়েছে। আর আমার যেহেতু কিছু মানে গাঁৱৰ লড়াই বাহিরলে কাম করবলে যায়, গধূলি ফুট গধূলিতে সোমাবলগীয়া হয়েছে, আধাতে কামেরি মানে বনরিয়া মহর উৎপাতন মুঠ এনেকুৱা এটা পরিবেশ। তার মানে কি করিম উপায় নাপাও। আমি বন বিষয়াক যোগাযোগ করলে তেওঁলোকে কয় যে কি আপনার মৌটো কত আছে, একজেক্ট লোকেশন দিয়ক বোলে। একজেক্ট লোকেশন মোক জানো আপনি দিব পারি, মোক আমি ধরে রাখব পারি না, এই সম্ভব নেই বারো এজন বনরিয়া প্রকাণ্ড বনরিয়া মহটো মানে এনেকুৱা গায়েরা মন্তব্য দিয়ে গধূলি বেশি আহে। আর কি হয় আমার ধর রাতে কি হয় কেনবাখে যদি কারোবার গরুয়ে যদি কুলি কোবাদ ধান কালেও তার ফেরব না যায় আর মতোর ভয়ত, কারণ যদি কোবাদ লুখে আছে কোবাদ তিয় হয়ে আছে উলাই যাবলে যদি পটক যদি পাই যায়। কিমান মো আছে, মো কিমান মো আছে আমি নেজানো, কিন্তু হত্যা করা যিজন মানে এটা মই দেখিছো, আমি এটা মই দেখিছো, এটো হল আমার গুণা মো বড় ডাঙর শকটাপত মতো এটা আমি দেখিছো, আর কি বেলেগ মো অবশ্যই আমি নাই দেখা। ইফালে উত্তর গুয়াহাটিতো বনরিয়া মহর আতঙ্ক। এপষেক ধরে রজাদুয়ারত আবদ্ধ হয়ে আছে পথচারীক আক্রমণ করা আঘাতপ্রাপ্ত মহটো। রজাদুয়ারর রাতুল বৰুৱা নামৰ এজন লোকর ঘরের পাছফালে জারণীত আশ্রয় লৈ আছে মহটোয়ে। যিকোনো মুহূর্তত পথচারী অথবা আবাসীসকলক আক্রমণ করব পাৰে মহটোয়ে। মহর ভয়ত সন্ধিয়াতে দুয়ার মারি ঘরতে আবদ্ধ হয়ে থাকিবলগীয়া হৈছে রজাদুয়ারবাসী। ইফালে বনকর্মীয়ে দুই এবার পাইচারি করিয়েই দায়িত্ব সামৰাৰ অভিযোগ রাইজৰ। নিশ্চয়কৈ এইটো বনরিয়া মহ আজি যোৱা দেওবাৰৰ পৰা এসপ্তাহ হৈ গ'ল। আজি দেওবাৰ হ'ল, এসপ্তাহে এইখন হাবিত এই জংঘলখনত সোমাই আছে। এইখন হাবিত সোমাই আছে এই মহটো। ইতিমধ্যে সি আঘাতপ্ৰাপ্ত মহ, আমি ফৰেষ্টক খবৰ দিয়া হৈছে, বন বিভাগৰ মানুহ আহিছে, আহি পেলাই যত্ন কৰিছে, নকৰা নহয়, কিন্তু তেওঁলোকে যিটো যত্ন কৰিছে সেইটো সিমান ফলপ্ৰসূ নহয় আমি ভাবো। আর বন বিভাগে যদি খেদিব নোৱাৰে বন বিভাগে তেনেহলে নিশ্চয় ওয়াইল্ড লাইফক খবর দিব লাগে, এটু রেস্কিউ করব লাগে, ট্রেঙ্কুলাইজ করে। সি আঘাতপ্রাপ্ত যেহেতু তার দুডাল হেৰি লোহা সোমাই থাকা বুলিও মানে মানুহে কয়, কারণ যোনফালেৰে পার হয়েছিল তার দুডাল লোহা সোমাই আছে। এটাকে ইতিমধ্যে সি মানুহ আঘাত করেছে, এখন গাড়ি ভাঙিছে, এটা মানুহক মারিছে। এটা আঘাতপ্রাপ্ত মহ ইমান দিনে একো নকৰাকৈ
থাকাটো বহুত ডাঙৰ কথা হৈছে। অন্তত সেই মানুহটো ইয়াতে ৰেস্কিউ কৰি তাক চিকিৎসা কৰি বন বিভাগে লৈ যাব লাগে। উদীয়মান গায়ক আকাশ নিবি বুঢ়াগোহাঁইক হত্যাৰ অপচেষ্টা। নিশা ৰুক্মিণী গাঁৱৰ ভাড়াঘৰৰ ফ্লেটত গায়কজনক হত্যাৰ চেষ্টা। আঠ জহ দজনীয়া গুণ্ডা বাহিনীৰ এটা দলে হত্যাৰ চেষ্টা চলায় আকাশ নিবিৰক। গুণ্ডা বাহিনীৰ নেতৃত্বত আছিল নিবিৰ খাউণ্ড নামৰ এজন যুৱক। পূৰ্বে ৰুক্মিণী গাঁৱৰ ভাড়াঘৰটোতে ৰুমমেট হিচাপে আছিল দুয়ো। ঘৰৰ ভাড়া দিয়াক লৈ দুয়োৰে মাজত প্ৰায় সৃষ্টি হৈছিল কাজিয়াৰ। আকাশ নিবিৰক আঠ দহজনীয়া গুণ্ডা বাহিনীয়ে ৰদেৰে প্ৰহাৰ কৰাৰ লগতে হত্যাৰ ভাবুকি দিয়ে নিবিৰ খাউণ্ডে। ঘটনা নিশা ভাড়াঘৰত আকাশৰ সৈতে আছিল পিতৃও। পিতৃৰ সন্মুখতে আকাশ নিবিৰক বেয়াকৈ প্ৰহাৰ কৰে গুণ্ডা বাহিনীয়ে। ইতিমধ্যে দিছপুৰ আৰক্ষীৰ কাষ চাপিছে আকাশ নিবিৰ। সতীধ সাংবাদিক দীপাংকৰ দাসৰ প্ৰতিবেদন আগবঢ়াইছো। ৰাজধানী চহৰ গুৱাহাটী মহানগৰীত সংঘটিত হ'ল এটা ভয়ংকৰ ঘটনা আৰু বাৰ্থডে পাৰ্টিৰ মাজতে সংঘটিত হোৱা সেই ঘটনাক লৈ ইতিমধ্যে প্ৰায় চাঞ্চল্যৰ পৰিৱেশ এক প্ৰকাৰ বিৰাজ কৰিছে সমগ্ৰ ৰুক্মিণী গাঁৱতে। কাৰণ ইউনিক প্লাজাৰ প্ৰথম মহলাৰ এটা ভাড়াতীয়া কোঠাতে সেই চলিছিল সেই বাৰ্থডে পাৰ্টি আৰু সেই একাংশ সুৰাত মগন হোৱা এটা অশৃংখল পৰিৱেশৰ মাজতে কিন্তু সেইজন আকাশ বুঢ়াগোহাঁই নামৰ এজন মিউজিক পৰিচালক মিউজিক ডাইৰেক্টৰ এগৰাকীক এই মুহূৰ্তত আক্ৰমণৰ ঘটনা পোহৰলৈ আহিছে। কিদৰে সমগ্ৰ ঘটনাটো সূত্ৰপাত হৈছিল? ঘটনাটো এনেকুৱা ধৰণৰ, আপোনাৰ আজি কিছুদিন ধৰি পিনে যিজন মোৰ ৰুমমেট আছিলে তেওঁৰ লগত মোৰ এটা ভাড়াৰ ইছ্যু এটা চলি আছিলে। সময়মতে ভাড়া নিদিয়ে, যিহেতু মই এটা ভাড়াতীয়া হিচাপেহে মই আছোঁ আৰু সময়মতে মালিকক ভাড়াটো দিব লাগে বুলি মই তাক মই বাৰে বাৰে কৈ থাকোঁ। হাঁ, আৰু সি সেইটো বস্তু আখেজ মোক লগত আখেজ হিচাপে ধৰি থাকে আৰু ৰুমৰ ভাড়াক কেন্দ্ৰ কৰি গোটেই সূত্ৰপাত গোটেই ভাড়াক লৈ কেন্দ্ৰ কৰি নহয়, ভাড়া প্লাছ আপোনাৰ যিটো মানে ৰাতি ৰাতি এগালমান ল'ৰাই আহি পিনে পাৰ্টি কৰেহি, হাঁ সেইখিনিক লৈ পিনে মই তাক মই বাৰে প্ৰতি কৈ থাকোঁ তই ৰাতি ৰাতি ল'ৰা লৈ আহি পিনে উৎপাত কৰি নাথাকিবি আৰু হুলস্থুল নকৰিবি, কাৰণ ছ'চাইটিয়ে কমপ্লেইন দিয়েতো। তাৰপিছত সেইখিনি বস্তু মানে সি আখেজ হিচাপে বহুত দিনৰ পৰা লৈ আছিলে আৰু সি নিবিড় খাউণ্ডৰ বিৰুদ্ধে অভিযোগটো উত্থাপন হৈছে আৰু গুণ্ডা বাহিনী লৈ অহা বুলি এটা কথা উল্লেখ কৰা হৈছে। ৰদেৰে আক্ৰমণ কৰা হ'ল তোমাক, কি হ'ল বুলি নকওঁ, কথা পাতিম আৰু লগে লগে আমি যাব বিচাৰিম সেই বিশেষ কোঠাটো যিটো কোঠাতে সংঘটিত হৈছিল এই ভয়ংকৰ ঘটনা। কাৰণ এইজন মিউজিচিয়ান পুনৰ কৈছোঁ তেওঁ বৰ্তমান এক প্ৰকাৰ অসুস্থ হৈ পৰিছে, গতিকে ভিতৰত কি ধৰণৰ পৰিৱেশ কিছু মই জানিবলৈ চেষ্টা কৰিম। কেতিয়া পাৰ্টি চলিছিল, কেতিয়াৰ পৰা চলিছিল পাৰ্টিটো? প্ৰায় ছেটাৰডে বা আপোনাৰ যেতিয়া সি বন্ধ পায়, কাৰণ তাৰ লাইনটো ট'টেলি বেলেগ হয়, তাৰ যেতিয়া অফ থাকে বা যেতিয়া সি ফ্ৰী পায় ৰাতি ৰাতি পাৰ্টি কৰে। হাঁ, এগাল এগাল মানে ল'ৰা লৈ আহিব, ল'ৰা লৈ আহি পিনে হুলস্থুল কৰিব। হাঁ, আৰু এই মুহূৰ্তত আমি ইউনিক প্লাজাৰ সেই বিশেষ ভাড়াতীয়াৰ কোঠাত আহি উপস্থিত হৈছোঁ আৰু নিবিড় মই এতিয়া দেখুৱাইছোঁ প্ৰথমে যে এয়া মিউজিকৰ সৈতে জড়িত কিছু আমি যন্ত্ৰ এই মুহূৰ্তত দেখিবলৈ সক্ষম হৈছোঁ। এই ধৰণৰ কামৰ মাজত ব্যস্ত হৈ থকাৰ মুহূৰ্ততে এই ৰুমত চলিছিল সুৰাৰ পাৰ্টি আৰু বিশেষকৈ এজন সতীৰ্থৰ জন্মদিন উদযাপনৰ বাবে এই কোঠাটো ইয়াত বাছনি কৰা হৈছিলে। আৰু মই দেখুৱাইছোঁ এই মুহূৰ্তত কেককে ধৰি বিভিন্ন ব্ৰেণ্ডৰ সুৰাৰ বটলো আনকি এই মুহূৰ্তত মই ৰুমত আহি দেখিবলৈ পাইছোঁ। গতিকে এয়া সেই নিশা আমি কেকৰ দৃশ্য দেখুৱাইছোঁ এই মুহূৰ্তত, যে কেকৰ কটাৰ পিছতে এই গোটেই কাজিয়াৰ সূত্ৰপাত আৰু তাৰপিছত এই গোটেই সামগ্ৰী লণ্ডভণ্ড হৈ থকাৰ এটা পৰিৱেশ আমি এই মুহূৰ্তত দেখিবলৈ পাইছোঁ। গোটেই ঘটনাটো দিছপুৰ আৰক্ষী থানাক জনালা, কি ক'লে আৰক্ষীয়ে? আৰক্ষীয়ে তাৰ ওপৰত একশ্যন ল'ম বুলি কৈছে আৰু তেওঁ তাক ফোন কৰি আছে, এতিয়া নেক্সট পদক্ষেপ কি লয় আমাক জনাব। পলাই আছে আৰু? পলাই আছে সি বৰ্তমান আৰু সেইখিনিয়ে কথা। মই তাক মই যিখিনি মানে ভাল হওক বুলি তাক মই যিখিনি কথা কৈ আছিলোঁ, হুলস্থুল নকৰি প্ৰতিশোধ ল'লে, ধৰি ল'লো মূৰত আঘাত পাইছে আৰু ক'ত ক'ত আঘাত, তেনেকুৱা মূৰত আঘাত পাইছোঁ, ইয়াত আঘাত পাইছোঁ, এইডোখৰত ঘোচা মাৰিছে মোক, তাৰপিছত মূৰত আপোনাৰ চাৰিটা চিলাই পৰিছে, তিনিটা চাৰিটামান চিলাই পৰিছে। তোমালোক দুয়োজন যোৰহাটৰ? মই দুজন যোৰহাটৰ হয়। আৰু তেওঁলোকে ইয়াত ভাড়াতীয়াকৈ আছিলে আৰু সেই অনাকাংক্ষিত ঘটনাক লৈ এই মুহূৰ্তত ৰুক্মিণী গাঁৱৰ এই সাধিনী পথত থকা এই ইউনিক প্লাজাত এই মুহূৰ্তত এই ধৰণৰ ঘটনা এটা সংঘটিত হোৱাৰ তথ্য আমি এই মুহূৰ্তত ফাদিল কৰিছোঁ। আৰু কি ক'বা গোটেই ঘটনাটো, আৰক্ষীৰ ওপৰত আস্থা, কাৰণ দুটা দিন হৈ গ'ল? কাৰণ আৰক্ষীৰ ওপৰত বিশ্বাস আছে আৰু ময়ো আগতে ল' পঢ়িছিলোঁ। হাঁ, সেই সূত্ৰে মানে মোৰ যিহেতু দেউতাও আৰক্ষী বিভাগত চাকৰি কৰি আছে, তো বিশ্বাস কৰিছোঁ আৰক্ষীৰ ওপৰত, তেওঁলোকে ভাল এটা উচিত সিদ্ধান্ত ল'ব আৰু ভাল এটা ন্যায় পাম বুলি আশা কৰি। দুপৰ সংবাদত লৈছোঁ আন এটি চমু বাণিজ্যিক বিৰতি।
পাইথন স্টিল নহয় ও সর সুপুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইথন স্টিল লড়া ছোৱালী অলিম্পিক হকী সেমি ফাইনেলত ভারত ক্রমাগতভাবে দ্বিতীয়খন অলিম্পিকর সেমি ফাইনেলত ভারত দহ বনাম এগারো ভারতের দহ হকী খেলুয়ে দেখাই দিলে বীরত্ব টস টস গ্রেট ব্রিটেনের সপোন রাষ্ট্রীয় খেলত পুনের এবার জিলিকি সেমিত প্রবেশ টিম ইন্ডিয়ার কিন্তু নাছিল এই যাত্রা মসৃণ গ্রেট ব্রিটেইনে দিছিল প্রতিটি খোঁজতে প্রত্যাহ্বান এক এক গোলেরে অমীমাংসিত খেলর মূল সময় ভারতের হয়ে নির্ধারিত সময়ত গোল করে অধিনায়ক হরমনপ্রীত কিন্তু সতেরো মিনিটত ফাউলর অভিযোগত খেলপথার এরবলিয়া হয়েছিল অমিত রোহিদাসে দহ বনাম এগারোর কথা ভাবি চিন্তিত হয়ে পড়েছিল দেশবাসী অমীমাংসিত খেল মীমাংসার উদ্দেশ্য ট্রাইব্রেকার আরম্ভ টাই ব্রেকারত অংশ লোলে সাজু ভারতীয় খেলুয়ে হরমনপ্রীত ললিত ওসর সুবুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইথন স্টিল লক্ষ্য সেনের আজি ব্রঞ্জর পদক জয়ের যুঁজ মালয়েশিয়ার শাটলার লি ঝি জিয়ার বিরুদ্ধে ব্রঞ্জর পদক জয়ের লক্ষ্যরে যুঁজত নামিব ভারতীয় শাটলারগিয়ে ভারতীয় সময় অনুসরি সন্ধ্যা ছয় বজাত এই খেল অনুষ্ঠিত হব প্যারিস অলিম্পিকর পুরুষের ব্যাডমিন্টনের তৃতীয় স্থানের হবলগিয়া ম্যাচখনত জয়লাভ করলে লক্ষ্য সেনের নাম অলিম্পিকত পদকজয়ী ভারতীয় তালিকাত সুমাব একে সময়তেই ভারতের পদকর সংখ্যা আরও এটা বৃদ্ধি পাব পরিসংখ্যা অনুসরি এইখন ম্যাচত ভারতীয় শাটলারগিয়ে জয়লাভ করার সম্ভাবনায় অধিক কারণ আনহাতে এতালেক লক্ষ্য সেন আর লি ঝি জিয়ার মাজত পাঁচবার মুখামুখি হয়েছে এই পাঁচবারের চারিবারতে লক্ষ্য সেনে জয়লাভ করার বিপরীতে মালয়েশিয়ার শাটলার লি ঝি জিয়াই এবারহে জয়লাভ করে আনহাতে লক্ষ্য সেনের ওয়ার্ল্ড র্যাঙ্কিং হয়েছে উনৈশ আর প্রতিদ্বন্দ্বী লি ঝি জিয়ার ওয়ার্ল্ড র্যাঙ্কিং সাতাইশ অবশ্যই খেলর পরিসংখ্যা বা র্যাঙ্কিং অনুসরি নচলে প্রতিখন ম্যাচে কঢ়িয়াই আনে নতুন সম্ভাবনা এনে পরিস্থিতিত আজির খেল স্বাভাবিকভাবে অতি আকর্ষণীয় হয়ে পড়েছে আর প্রতিজন ভারতীয় আশা করেছে লক্ষ্য সেনে আঁজুরি আনব অলিম্পিক পদক পি ভি সিন্ধুর পাছত শাটলার হিসাবে লক্ষ্য সেনে অলিম্পিকত পদক জয়ে অভিলেখ গড়ব প্রথমগী পুরুষ শাটলার হিসাবে অলিম্পিকর সেমি ফাইনেল খেলি লক্ষ্য সেনে ইতিমধ্যে অলিম্পিক ইতিহাসত সর্বাধিক সাফল্য লাভ করা ভারতীয় পুরুষ শাটলারের অভিলেখ গড়ছে আর এবার চকু ফুরাওয়াহক পদক তালিকাখনত পদক তালিকা অনুসরি আমেরিকা যুক্তরাষ্ট্রের উনৈশটা সোণ ছাব্বিশটা রূপ আর ছাব্বিশটা ব্রঞ্জ সর্বমুঠ এসত্তরটা পদক লাভের শীর্ষ স্থানত আছে দ্বিতীয় স্থানত থাকা চাইনায় লাভ করেছে উনৈশটা সোণ পনেরোটা রূপ আর এগারোটা ব্রঞ্জ পঞ্চল্লিশটা পদকের দ্বিতীয় স্থানত ইফালে ফ্রান্সে লাভ করেছে বারোটা সোণ চৈধ্যটা রূপ ওঠেরোটা ব্রঞ্জ অস্ট্রেলিয়ায় লাভ করেছে বারোটা সোণ এগারোটা রূপ আটটা ব্রঞ্জ আর ভারতে এই পর্যন্ত তিনটা ব্রঞ্জর পদক লাভ করেছে তেজপুরত গর্ভবতী মহিলার উপর উদণ্ড লোকর আক্রমণ
পৃথিবীর পোহর দেখার পূর্বেই মৃত্যু গৃহ গর্ভস্থ সন্তানের পথেরে খড়ি অনাক কেন্দ্র করে সূত্রপাত ঘটিছিল কাজিয়ার। আর এই কাজিয়ার মাজতে আক্রমণ প্রত্যাক্রমণত গুরুতরভাবে আহত হয় এগারী মহিলা। গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত মহিলাগুলি তেজপুরের পড়ুয়াস্থিত মাতৃ আর শিশু স্বাস্থ্য চিকিৎসালয় ভর্তি করা হয় যদিও গর্ভতেই মৃত্যু হয় পাঁচমহিয়া শিশুটির। 30 জুলাইত তেজপুরের বরঘাটত সংঘটিত হয়েছিল এই ঘটনা। ইফালে তিনি কন্যা সন্তানের পিছত পুত্র সন্তান গর্ভস্থ হওয়া বলে মৃত্যুর পিছত জানিব পারি শোকত ভাগি পড়ছে দুর্ভগীয়া মাতৃগী। ইতিমধ্যে অভিযুক্তর বিরুদ্ধে বরঘাট আরক্ষী চকীত ভুক্তভোগী পরিয়ালে দাখিল করেছে এজাহার, কিন্তু কেবল সোধা পোছা করিয়েই মুকলি করে দিয়ার অভিযোগ উত্থাপন হয়েছে অভিযুক্তক। এসপ্তাহ ধরে চিকিৎসালয়তে ভর্তি হয়ে আছে দুর্ভগীয়া মাতৃগী। চারিটা বাজাত মোর হেৰি বৰঘাট ঘৰ ছোৱালীজনী টমটম দি ফুৰি লৈ আহিছিলে। পাছত মোৰ আৰু এটা বৰঘাটৰ ছোৱালী আছে, তাই বহুত গালি পাৰি আছিলে। পাছত বৰঘাটৰ ককা একদম গৰ্বালত সুধিছিলে কিয় কাজিয়া লাগিছ, তাক ধৰি লৈ মাৰি আছিলে। পাছত মোৰ হাজবেণ্ডক বচাবলৈ গৈছিলে, তাকো ধৰি লৈ ডিঙি ফেঁচা মারি ধরেছে, ডিঙি দি তেজ ওলাই গেছিলে, কাপড়ও ছিঙিছে। সব মোর গাত আসলে পাঁচ মাহ লোরা আসলে তিনটা ছোয়ালী, পাঁচত একটা লোরা আসলে মুখ মারিলে। দুরারোগ্য রোগের চিকিৎসার বাবে নিজের মাতৃ সম্পত্তি সকল হেরুয়াবলগিয়া হওয়ার লগতে নিজের স্বামীকো হেরুয়ালে মেরাপানির এগারী মহিলায়। রোগিয়া পত্নীর বাবে কল আনিবলৈ গৈ সন্ধানহীন হয়েছে স্বামী। বিগত 20 দিনে GMCHৰ পৰা সন্ধানহীন হৈ আছে মেৰাপানীৰ ৰবীন বৰা নামৰ লোকজন। উল্লেখযোগ্য যে দুৰাৰোগ্য ৰোগৰ চিকিৎসাৰ বাবে GMCHত ভৰ্তি হৈ আছিল এইগৰাকী পূজা গগৈ। 13 জুলাইত পত্নীৰ বাবে কল বিচাৰি যোৱা ৰবীন গগৈ আজি পৰ্যন্ত উভতি অহা নাই ঘৰলৈ। ঘৰৰ একমাত্ৰ উপাৰ্জনকাৰী ৰবীন বৰা সন্ধানহীন হোৱাত 5 বছৰীয়া কন্যা সন্তানক লৈ চিন্তিত হৈছে পৰিয়ালটো। আনহাতে GMCHৰ চিকিৎসকে জটিল অস্ত্রোপচাৰৰ বাবে শীঘ্ৰেই চিকিৎসালয়ত ভৰ্তি হবলৈ জনাইছে যদিও আৰ্থিক অভাৱৰ বাবে থমকি ৰবলগীয়া হৈছে পূজা গগৈ। স্থানীয় ৰাইজে কিছু পৰিমাণে সহায়ৰ হাত আগবঢ়াইছে যদিও সেয়া পৰ্যাপ্ত নহয়। স্থানীয় বিধায়িকা অজন্তা নেওগ অসমৰ মুখ্যমন্ত্ৰীক সহায়ৰ বাবে আহ্বান জনাইছে দুৰ্ভগীয়া মহিলাগৰাকীয়ে। আগবঢ়াইছো আমাৰ সাংবাদিক অনমল যাদৱৰ প্ৰতিবেদন। দুদিন থাকিলে, দুদিনৰ পিছত তেওঁ তললৈ নামি আহিলে, কল আনোগে বুলি কয়। কল আনিবলৈ যাওঁতে তেওঁ নাইকিয়া হৈ থাকিলে, বিচাৰ কৰিলোঁ, তাত হেৰি দিলোঁ, কাগজ পত্ৰ দিলোঁ, তেওঁলোকে বিচাৰ খুচাৰ কৰি দিম বুলি ক'লে। এতিয়ালৈকে তেওঁলোকৰ পৰা আমি উত্তৰটো পোৱা নাই। আজি পুনৰ আজি যাম বুলি ভাবিছিলোঁ, তাতে আকৌ এবাৰ বোলো খবৰ কৰি চাম পুলিচক, যদি পাওঁ পাম, আৰু নেপালে নেপালে আপোনালোকেই হেৰি কৰি দিব। আমাৰ পৰিয়াল এইজন আছে, ভাই এজন, তাৰপিছত দাদা আছে। তেওঁলোকে আৰ্থিকভাৱে অৰিহণা তেওঁলোকে সংগ্ৰহ কৰিছে। মই সামগ্ৰিক নিৰ্যাতন কমিছোঁ, দখলক দেখুৱাইছোঁ। এই পৰিয়ালটোৰ বাবে সকলো গাঁৱৰ মহিলা ওলাই আহিছে আৰু তেওঁলোকে গাঁৱৰ লগতে মেৰাপানী বিভিন্ন অঞ্চলত গৈ পিনে যোনে যি পাৰে আৰ্থিক অৰিহণাৰ বাবে সকলোকে অনুৰোধ জনাইছে। আচলতে আপোনালোকে সকলো মহিলাকে আৰ্থিক অৰিহণা যোনে যিমান পাৰে আপোনালোকে, আমিও মহিলা, আমাৰো এদিন এনেকুৱা এটা দিন আহিব পাৰে। সেইটো কাৰণে আমিয়ে যদি মানুহৰ বাবে চিন্তা নকৰোঁ, কোনে কৰিব? সেইটো কাৰণে ইমান দুঃসহায় পৰিয়ালটো। আৰু তেখেতৰ স্বামী দেৱতা তাত গৈ হেৰাইছেগৈ বুলি আমি শুনিছোঁ। সেইটো কাৰণে আমি পলম নকৰি গোটেই কেইগৰাকী ওলাই আহিছোঁ। ওলাই আহি আমি যি পাৰিছোঁ তাকো আমি ডিমাণ্ড হিচাপে একো কৰা নাই, কিন্তু যি দিয়ে তাকে লৈ আমি তেখেতলোকক সহায় কৰোঁ। মানুহে মানুহৰ বাবে তেওঁলোকে আগবাঢ়ি আহিছে, আচলতে মানৱতা এক উৎকৃষ্ট নিদৰ্শন দাঙি ধৰিছে। মই দেখুৱাইছোঁ এনেদৰে যুৱকসকলে যি আৰ্থিক অৰিহণা তেওঁলোকে আগবঢ়াইছে, মই দেখুৱাইছোঁ যিটো নামৰ দৰ্শকসকলক পোনে পোনে। আচলতে গাঁৱৰ যুৱকসকলে তেওঁক আজি পূজা গগৈ গুৱাহাটীলৈ যোৱা কথা আৰু যোৱাৰ সময়তে আৰ্থিকভাৱে তেওঁক কিছু সকাহ আগবঢ়াইছে, মই পোনে পোনে দেখুৱাইছোঁ নিৰ্যাতন অসম নাৰ্চৰ দৰ্শকসকলক। এনেদৰে সকলো যুৱক মহিলা গাঁৱৰ বিভিন্নজন লোক একত্ৰিত হৈ তেওঁক আৰ্থিকভাৱে সহায় কৰাত সকলোৱে সহযোগ কৰিছে।
আজি লোকসভাত অমিত শাহে উত্থাপন করব ঐতিহাসিক প্রস্তাব। ওয়াকফ সম্পত্তি রাষ্ট্রীয়করণের প্রস্তাব উত্থাপন করব অমিত শাহে। বিজেপির বর্ধিত কার্যনির্বাহকত এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বিজেপি শক্তিশালী আছিল, শক্তিশালী হয়ে আছে আর হয়ে থাকিব বলে মন্তব্য। ওয়াকফ বোর্ডের ক্ষমতা কর্তনের বাবে সরকারে প্রণয়ন করিব আইন। যিকোনো ভূমি নিজের সম্পত্তি করে লব নিব ওয়াকফ বোর্ডে। পুরনি আইনত প্রায় 40টা সংশোধনী প্রস্তাব গ্রহণ করেছে সরকারে। ইতিমধ্যে প্রস্তাবিত বিধেয়কত অনুমোদন জানাইছে কেন্দ্রীয় কেবিনেটে। সলনি হব কেন্দ্রীয় ওয়াকফ পরিষদের গঠন প্রণালী। নতুন নিয়মতে ওয়াকফ বোর্ডত থাকিব এতিয়ারে পৰা মহিলাও। এই 2024 চনের 5 আগস্ট তারিখে অমিত শাহ ডাঙরিয়ায় লোকসভাত ওয়াকফ প্রপার্টি রাষ্ট্রীয়করণের কারণে আরো এখন ডাঙর ঐতিহাসিক প্রস্তাব লোকসভাত আগবাই লওয়ার সংকল্প লৈছে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি শক্তিশালী আছিল, ভারতীয় জনতা পার্টি শক্তিশালী আছে আর ভারতীয় জনতা পার্টি রাইজর আশীর্বাদত শক্তিশালী হয়ে থাকিব। ইয়ারে সত্যি দুপুরের সংবাদের পর বিদায় লো। নমস্কার।